হাই হ্যালো, হ্যালো, ধন্যবাদ। মুই অনুরাধা, মুই প্রীতি। তো আমরা যে ফার্স্ট ব্লগ বানাচ্ছি হচ্ছে কোচবিহার রাসমেলা নিয়ে। কোচবিহার রাসমেলা হচ্ছে উত্তরবঙ্গের সব থেকে শ্রেষ্ঠ মেলা। তো ব্লগটা হচ্ছে বিশেষ করে দেখামু, পুরো মেলাটা দেখামু, হচ্ছে আজই বানাবো, মানে পার্ট মেলার পার্ট ওয়ান বানাবো। তো পার্ট ওয়ানটা খালি মেলাটা থাকবে, আর মদনমোহন বাড়ি পরে পার্ট টু দেখামু। তো বিশেষ করে ভিডিওটা হচ্ছে যা যা আসামের আছে, যেমন বিষ্ণুদা, প্রদীপ দা, অনেকেও আছে, তোমার জন্য ভিডিওটা তো দেখেন, আমরা না মেলা যাই তো লেট হয়ে যাওয়া হচ্ছে। এমনি কলেজ থেকে আসিয়ে মেলা বাড়ি যাওয়া লাগবে, তার মধ্যে আমার বাড়ির রুলস আছে 8টার মধ্যে রুম আসার। তো ঠিক আছে, এলা দেখো মেলাটা, দেখে থাকো। স্টেডিয়ামে স্বাস্থ্য দপ্তরের পক্ষ রয়েছে, যারা কোভিড ভ্যাকসিনের প্রথম ডোজ নেননি তাদের কাছে অনুরোধ, আপনারা আধার কার্ড এবং মোবাইল নম্বর নিয়ে স্টেডিয়ামে স্বাস্থ্য দপ্তরের কেন্দ্রে বিকেল 5টা থেকে রাত্রি 9টার মধ্যে চলে আসুন, ভ্যাকসিন নিয়ে বাড়ি যান। যারা এখনো কোভিড ভ্যাকসিনের প্রথম ডোজ নেননি তাদের উদ্দেশ্যে বলছি, রাসমেলা স্টেডিয়ামে স্বাস্থ্য কেন্দ্রের যে স্টলটি রয়েছে সেখানে কোভিড ভ্যাকসিনের প্রথম ডোজ দেওয়া হচ্ছে, আপনারা অবিলম্বে যোগাযোগ করুন। আমাদের যোগাযোগ নম্বর 03582-226-107। ধন্যবাদ। নমস্কার, সাহা কনসালটেন্সি এবং বিজনেস সলিউশনের পক্ষ থেকে কোচবিহার রাসমেলায় আগত সকলকে স্বাগত জানাই। আপনারা কি জানেন কোচবিহারের এখানে ছাদের নিচে সমস্ত ধরনের ট্যাক্স, ফিনান্স এবং বিজনেস ম্যানেজমেন্ট? Thank you.
বাড়ি যাবো আর পাসপোর্ট ফুচকা দোকান খুঁজে পেলে হয় ফুচকা খাই বাড়ি চলে যাবো। টাইম হচ্ছে 7টা বাজে আর মনে হয়, তো আমার ভাড়া বাড়ি হয়েছে 8টা অবধি টাইম আছে ঢুকার, 7টার মধ্যে ঢুকে যাবো। আইসক্রিম ছাড়াও আমুল আমুল কুল আমুল লস্যি আমুল আমুল বাটার আমুল দই আমুল মিঠাই মেই ইত্যাদিও পাওয়া যায়। ফাইনালি বাড়ি ফেরার পালা, বাড়ি যাই। শুটটা মোর অবস্থা খারাপ হয়ে গেছে, শুটটা করো নাই তো, ইঞ্জির অল্প কমই আছে। দাদা আপনি কিছু বলে দিন আমার ব্লগটা দেখার জন্য, বলে কি বলবো কিছু মন্তব্য, কেমন লাগলো মেলা ঘুরে? আজকে তো খুবই খারাপ লাগছে। কেন? এই ইউনিফর্মে আসছি, ইউনিফর্মে আমাদের মতো থেকে না খে আমাদের মতো বিজয় সুন্দরী থাকতে হতো, তাই না? কিছু হবে না, ইউনিফর্মটা কত, ইউনিফর্মের কত দাম জানো তো? লয়ারের সাথে ঘুরছি, কি সুন্দর সুন্দর গাজার দোকান। এবার তো মুই সেলিব্রিটি হয়ে যাই, ব্লগ দিয়ে সেলিব্রিটি। বলো কিছু, একটু পরে তো টাইমই শেষ, এখন কি বলার বলে দাও। কি বলবো, মেলায় ঘুরে ভালো লাগলো খারাপও লাগলো দুটোই মিক্স, প্রসেস সাথে খারাপ লাগার কি আছে? খারাপের কারণগুলো বলবো না, পরে বলবে, খারাপের কারণগুলো পরে বলা হবে, ওটা পার্সোনালি এটা ব্লগে বলা যাবে না, কিন্তু মেলা ঘুরে ভালো লাগলো। হ্যাঁ, এটা এটা একটা উত্তরবঙ্গের মধ্যে শ্রেষ্ঠ মেলা, আর ভালো না লাগলে চলে, দারুণ মজা লাগলো। আজকে আজই তো তাড়াতাড়ি ঘুরে যাওয়া হচ্ছি, মানে 7টা না বাজতে আজই চলে যাচ্ছি, কারণ আমার বাড়ির হচ্ছে 8টা অবধি লাস্ট টাইম, তো গাড়ি পাওয়ার জন্য চলে আসি। ভিড় অল্প কমই আছে আজই, হ্যাঁ এখান থেকে পাওয়া যায় কিনা, মতো সবগুলো মোড়ে একই রকম লাগে। পৌঁছে গেলাম, আমরা বাড়ি পৌঁছে গেলি। এই যে আমার রুম, দাঁড়া রুম বাড়িটা কাকে দেখেছে, হ্যাঁ খুশ তুই খুশ, তুমি বানাইতে থাকুন তাবতে। তো আমরা বাড়ি পৌঁছে গেলি, এই যে আমার রুম, হ্যাঁ অল্প রুমটা দেখলে কিছু হবে না, রুমের অবস্থা খুবই সুন্দর, কিছু করার নাই, কিছু করার নাই, এমনই হয় স্টুডেন্টের রুম, এমনই হয়। কোনো টাইম নেই, টাইম দেখে দেখছি, টাইম দেখান কত তাড়াতাড়ি আসি মেলা বাড়ি থেকে। ও বাপ রে, এতগুলো ফোন রে, ফোনের পুরো মা মকজ। 8টা তাও বাজে, টাইম তো দেখাও যায় না, তাও 8টা বাজে। যাই হোক তাও তাড়াতাড়ি চলে এসেছি, আমরা আসলে খুব ভদ্র ছাওয়া তো হচ্ছে, তাড়াতাড়ি চলে আসলো। আর এই যে বাড়ি থাকি সেই বাড়ি দাদুটা কইছে 9টার সময় আসি, কিন্তু তাও আমরা টাইম 8টাতে চলে এসেছি। তো আজকের ব্লগ এতটুকুই, হ্যাঁ পরের দিন
কি যেন মদন মোহন বাড়ি দেখাই, আজকাল ব্লগটা মদন মোহন বাড়ি কিছু নাই, আজকাল মেলাটা মানে তোলা হয়নি, ওই পাশে যাওয়া হয়নি, আজকাল ব্লগটা হচ্ছে খালি মেলা বাড়ি দিয়ে সব আছে। তো সবাই ব্লগটা দেখেন, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব সব করে দিবেন, যাতে আরও এরকম ভিডিও দেখে পান। এরপরে হচ্ছে আমার কলেজের ভিডিও বানাবো একটা, তারপর সেকেন্ড পার্ট হচ্ছে মেলা বাড়ির সেকেন্ড পার্ট দেখে পাবেন। তো বাই বাই, গুড নাইট।